একটু ফটোফটো তুললাম। তো আমরা এখানে ঢুকছি এয়ারপোর্টে এবার। তো এত সুন্দর দৃশ্য যে আমরা ফোনে ক্যামেরা বন্দি করব না সেটা তো হয় না, তাই জন্য সুন্দর করে একটা ভিডিও করলাম। আর চলো এবার দেখব আমরা কীরকম ফটোশ্যুট করেছি। চলো পৌঁছে গেছি আমরা এয়ারপোর্ট। আমি আর ঘুরতে যাচ্ছিলাম নদীতে, এরাও এদেরও প্রচুর ফটো তুলে নিয়েছে। এবার চলো আমরা বেরিয়েলাম, যেখানে যাওয়ার উদ্দেশ্য আমরা নিয়েছি সেখানে আমরা যাবো। এসে এখানে এত খেলনা দেখে আমার মেয়ের তো মাথা খারাপ হয়ে গেছে। তো ওকে কোনো না কোনো কিছু কিনে দিতেই হবে, না হলে ও যাবে না। তো যাই হোক, এটা কিনেছে, এটা কিনেই ও কী করবে পুরো জায়গাটা টাকা। চলো, ও আমার মেয়ে খুব খুশি হয়েছে এখানে দেখে, মানে দেখে প্লাস খেলনা ভালো লেগেছে, প্লাস এত বড় খোলামেলা জায়গা পেয়ে ও খুবই খুশি। চলো এবার আমরা ভেতরে ঢুকি, তারপর দেখি কী কী দেখা যায়। আমার মেয়ে সহজে আমি হাত ছাড়ি না, কিন্তু এখানে তো আর বাইরে বেরাবার কোনো ব্যাপার নেই। আর তার সাথে আছে দাদু, দাদু থাকলে তো আর কোনো কথাই নেই, দাদুর সাথেই থাকে। এবার আমরা শেপ জবানি একটা ফটো তোলার চেষ্টা করছিলাম। ফটো তুলতে হলে এক পায়ে রাজি ও গিয়ে দাঁড়িয়ে যাবে। সত্যি বলতে মানুষের মন একটু হালকা করতে গেলে মাঝে মাঝে ঘুরতে লাগে। আবার ফটো তুলতে তুলতে ভিডিও করতে করতে আবার ডিরেকশন দিচ্ছে, কেমন কেমন করে ফটো তুলবে ভিডিও করবে। এটা হাসো, ঠিক আছে। সত্যি বলতে গেছি যে যতটা না দেখেছি যতটা না ঘুরেছি তার থেকে বেশি ফটো আর ভিডিও তুলেছি। এবার তোমরা ভালো করে ফলো করো, একটা কালো আত্মা দেখতে পাবে এদের সাথে সাথে, ভালো করে ফলো করো। কিন্তু ওই দেখো আত্মাটা, এত সুন্দর জায়গায় একটা কালো ভূত দাঁড়িয়ে ছেলে দিচ্ছে কিরকম করে। আমরা না সবসময় এরকম হাসি খুশিই থাকতে ভালোবাসি আর হাসি খুশিই থাকি। অনেক মজা, অনেক আনন্দ, অনেক দুষ্টুমি করেছি সবাই মিলে। এবার বাড়ির দিকে যাওয়া যাক, দুষ্টুমি শেষ।
ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। যাওয়ার পথে আমরা রাম মন্দির ঘুরে এসেছি, তারপর রাতের দৃশ্যটা দেখো কলকাতা। সত্যি বলতে কলকাতায় এমন এমন জায়গা রয়েছে যে বাইরে ঘোরার প্রয়োজন পড়ে না, কিন্তু কলকাতাতেও এমন এমন জায়গা রয়েছে যেখানে আমরা অনেকেই আছি যেতে পারি না, সবসময় যাওয়া হয়ে ওঠে না। তো যাই হোক, মনটা ভালো করার জন্য অবশ্যই একটু ঘোরা ভালো। যাদের মন খারাপ থাকবে প্লিজ একটু বাইরে ঘুরে এসো, দেখবে ভালো লাগবে। তো বাই গাইস, ভালো থেকো, টাটা।